টানবালা। ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গি উপজেলার ছোট সিঙ্গিয়া মালিপাড়া গ্রামে বসবাস করেন তিনি। 2002 সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সংসারে অভাব অনটন লেগেই থাকত তাদের। 2008 সালে ইএসডিওর লাহিরি শাখা থেকে সহজ শর্তে ঋণ গ্রহণ করেন তিনি। বর্তমানে তাদের খড়ের ব্যবসা এবং মুদি দোকান রয়েছে। আগে স্যার খুব অভাব ছিল, অভাব হইতে কাম মজুরি পাই না, মজুরি দিতে এখানে খাঁচি, একদিন খাঁচি একদিন নেই। তারপর একদিন থাক নিম্ন না 5,000, 5,000 নিয়ে আনে একটা ছোট্ট করে দোকান দিল, দোকান দিয়ে আনে পুঁজি হল, পুঁজি হয়ে আনে তারপর আবার লোন নিল, লোন নিয়ে আনে তারপর বড় একটু খারে ব্যবসা করলো, ওইটা আর কি ফায়দা খেয়া হল, ফের আবার ফের লোন নিল, তারপর উন্নত হলো খুবই। এখন আমার অবস্থা ভালো, চলছি ফেলছি খাঁচি, আমার জমি কিনছি, দুইটা ঘর করছি, এলা কোনো অভাব নেই। 5,000 টাকা নিছি, এলা হাতে 1,10,000 চালাই, মদ হাতে 12 নিছি। একদিকে ধন্যবাদ জানাই, তাদের কারণে আমার উন্নতি হয়েছে। চানবালা এখন আর্থিকভাবে সচ্ছল, দুই সন্তানকে লেখাপড়া করার পাশাপাশি কিনেছেন জমিও।